হ্যালো ভিউয়ার্স, আমি সুজয়। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার কাছে আবার চলে আসলাম দ্য এজ চ্যানেলের মাধ্যমে। আজকে ঠাকুর দেখতে চলে এসেছি আমরা বাতকুল্লায়। তো বাতকুল্লাতে খুবই সুন্দর পুজো হয় এবং বাতকুল্লায় পুজোর সঙ্গে সঙ্গে এখানকার লাইটিংও কিন্তু বন্ধুরা অসাধারণ হয়। তো এখন যেই প্যান্ডেলটিতে এসেছি, খুবই সুন্দর প্যান্ডেলটি বাইরে থেকে বানানো হয়েছে। তো এবারে ভেতরে ঢুকে দেখা যাক ভেতরটি কতটা সুন্দর। ঠাকুরটি খুবই সুন্দর এবং এখানকার লাইটিং আমি আগেই বলেছি খুবই সুন্দর, এবং প্যান্ডেলটিও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যেটাকে এক কথায় অসাধারণ বলা যায়। আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এবারে চলে আসলাম আরও একটি নতুন প্যান্ডেলে, এটিও খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন অনেক ভিড়। এবারে প্যান্ডেলটির ভেতরে এসেছি, এই প্যান্ডেলটিও সত্যি খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনারা চাইলে এখানে আসতেই পারেন, এটি বাতকুল্লা স্টেশনে নেমেই বেশিক্ষণও ঘুরতে লাগে না, একদম বাতকুল্লা স্টেশনের কাছেই। খুবই সুন্দর প্যান্ডেলটি সাজানো হয়েছে। আমি আগেই বলেছি এখানকার লাইটিং খুবই সুন্দর। তো এটাও একটা পুজো মণ্ডপে ঢুকছি আমরা, তো তার লাইটিংটি খুবই সুন্দর। এবারে চলে আসলাম আরও একটি পুজো মণ্ডপের সামনে, মণ্ডপটি সত্যিই অসাধারণ। এখানেও অনেকটা ভিড়, তো ভিড় ঠেলে ভেতরের দিকে ঢুকছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন, যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করে দেবেন। পণ্যের ভেতরটিও খুবই সুন্দর লাগছে, অসাধারণ। তো জানি না আমি কতটা ভালো দেখাতে পারবো, কারণ এখানে অনেকটাই ভিড়, তাও আমি দেখানোর চেষ্টা করছি। ঠাকুরটিও সত্যি খুব সুন্দর হয়েছে, আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতেই পারেন, খুবই সুন্দর জায়গা এবং এখানে পুজোও খুব সুন্দর হয়। এখানে এসে আমার তো খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। লাইটিংটাও খুব সুন্দর হয়েছে, ঠাকুরটিও খুবই সুন্দর। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।